রমজান তো চলেই আসলো বন্ধুরা, তাই রমজান উপলক্ষে তোমাদের জন্য একটা ফিশ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার ফিশ রেসিপি জানার আগে এখন আমি আমার নতুন কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো আমার কাশবনের পথচলা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট থাকার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর আমার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার রেসিপির সাথে পরিচিত হয়ে নেই। আমার আজকের রেসিপির নাম বারামুন্ডি উইথ পটেটো অ্যান্ড এগ। তাহলে চলো আজকে আমার বারামুন্ডি উইথ পটেটো অ্যান্ড এগের সাথে কি কি ইনগ্রিডিয়েন্টস আর লাগছে তাহলে আমরা সেগুলোর সাথে পরিচিত হই। প্রথমে আমাদের লাগছে বারামুন্ডি পিস। আমি এইরকম 4 পিস বারামুন্ডি নিয়েছি, তোমরা তোমাদের মতো করে কম বেশি করে নিতে পারবে। তারপর এখানে আমি 2টি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টি ডিম, আর লাগছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 কাপের মতো তেল, আর লাগছে এখানে কিছু মশলা। আমি এখানে ফিশ মশলা দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর নিয়েছি 1/2 লেবু, আর কেটে নিয়েছি 1টি পেঁয়াজ এভাবে কুচি করে, আর নিয়েছি ক্যাপসিকাম, এখানে 1টি ক্যাপসিকাম আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর কিছু সস দিব আমি। এখানে আছে ফিশ সস, আমি ফিশ সস দিব, আর আছে সয়া সস, লাইট সয়া সস আমি দিব, আর দিব ব্ল্যাক পেপার, গোলমরিচ আমি দিয়ে দিব। আর আমি গার্নিশ করার জন্য এখানে 1টি টমেটো নিয়েছি, আর এখানে 2টি শসা নিয়েছি এভাবে কেটে। তাহলে তোমরা দেখে নিলে বন্ধুরা আমার আজকের ইনগ্রিডিয়েন্টসগুলো। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছটা কীভাবে ম্যারিনেট করতে হয় সেখানে চলে যাব। তার আগে তোমরা সবাই আমার পাশেই থাক। তাহলে আমি চলে আসলাম ম্যারিনেট করার জন্য। এই যে এখানে আমি 4 পিস ফিশ এভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি এগুলোর মধ্যে ম্যারিনেট করে দেব। তো প্রথমেই আমি লেবুটা এভাবে চিপে দিয়ে দিব। লেবুটা দেওয়ার ফলে কি হবে, অনেক সুন্দর একটা স্মেল বের হবে ফিশ থেকে, আর খেতে তো অসাধারণ লাগবে। ওই এভাবে আমি লেবুটা দিয়ে নিব, দিয়ে তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে, বেশি লবণ ইউজ করব না বা বেশি লেবু ইউজ করব না, তাহলে টক হয়ে যাবে। আমি সব কিছু পরিমাণ মতো দিব, পরে আমি একটু টেস্ট করে দেখব ঠিকঠাক হয়েছে কিনা, কারণ এর মধ্যে আমি সসও দিব। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাখানোর পর আমি এর মধ্যে এই যে মশলাটা, ফিশ মশলা, এখানে দিয়ে দিব। আমি সবগুলো ঢেলে দিয়ে দিব, দিয়ে আমি এভাবে উপর নিচ করে ভালো করে ম্যারিনেট করে নিব। তোমরা দেখো ক্লোজ করে, আমি এভাবে ঠিক প্রতিটা ফিশের সাথে যেন ভালোভাবে গায়ে গায়ে মিশে যায় আমি ঠিক এমনভাবেই দিয়ে দিব। দিয়ে আমি এর মধ্যে সস দিব একটু, সয়া সসটা আমি দিয়ে দিব, বিকজ সয়া সসটা একটু লবণ থাকে তাই আমি খুব বেশি দিব না, আর দিয়ে দিব ফিশ সস। এই সসগুলো দেওয়ার কারণে ফিশটার মধ্যে একটা সুন্দর স্মেল আসে, খেতে তো অসাধারণ লাগে। তো এগুলো আমি যখন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব, এর মধ্যে আমি কিছু ব্ল্যাক পেপার, গোলমরিচও দিয়ে দিব একটু ঝালঝাল ফ্লেভারটা আসার জন্য, আর গোলমরিচের একটা অন্যরকম ফ্লেভার আছে খেতে অনেক ভালো লাগে। আমি খুব বেশি মশলা ইউজ করব না, কারণ ফিশের মধ্যে আমি এটা বেক করব, তাই অল্প কিছু মশলা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এভাবে ট্রাই করবে অবশ্যই,
অনেক মজা হয়। এভাবে যখন মেরিনেট হয়ে যাবে তারপর আমি আমি তোমাদেরকে পরবর্তী স্টেপে কি দেখাবো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব। তো ততক্ষণ আমি এটা মেরিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেই, ততক্ষণ তোমরা আমার পাশেই থাকো। বন্ধুরা 10 মিনিট পর এখন আমি মেরিনেট করা মাছটার সাথে একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট দিয়ে দিব। আদা পেস্ট আর রসুন পেস্ট দেওয়ার পর আমি এর মধ্যে যে তেল ওই তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে আমি ঠিক উপর নিচ করে ভালো করে এভাবে মাছের সাথে মিশিয়ে দিব, যেন প্রত্যেকটা মাছের সাথে সুন্দর করে সবগুলো উপকরণ মিশে যায়। এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঠিক এরকম যখন মেশানো হয়ে যাবে তখন আমি ঠিক এইরকম একটা বেকিং ট্রে নিয়ে নিব, তার মধ্যে আমি একটা ফয়েল পেপার এভাবে বিছিয়ে নিব। বিছিয়ে আমি এই যে ম্যারিনেট করা মাছগুলো আমি এখানে বিছিয়ে দিব। আমি আদা রসুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে যেন স্মেলটা স্ট্রং থাকে মাছের সাথে, এই জন্য আমি এটা পরে ইউজ করেছি। এভাবে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব এবং প্রত্যেকটার উপরে মশলাগুলো সুন্দর করে গায়ে গায়ে লাগিয়ে দিব। তাহলে যখন বেক করব মশলাগুলো গায়ের সাথে এভাবে লেগে থাকবে, খাওয়ার সময় অনেক ভালো লাগবে। এভাবে যখন দেওয়া হয়ে যাবে তারপর আমি এই যে কেটে রাখা পেঁয়াজগুলো এই মাছের উপর এভাবে বিছিয়ে দিব। এভাবে মাছের উপর বিছিয়ে দেওয়ার ফলে যখন মাছটা বেক হবে তখন সাথে সাথে পেঁয়াজগুলো বেক হয়ে একটা স্মোকি ফ্লেভার আসবে পেঁয়াজ থেকে, আর তখন তো খেতে অনেক ভালো লাগবে। আর রমজান মাসে এই ফিশটা খেতে অসাধারণ লাগবে। তাহলে এখন আমি কেটে রাখা আলুগুলো সুন্দর করে বিছিয়ে দিব, একসাথে মাছের সাথে বেক হয়ে যাবে আর এই মাছের যে মশলাগুলোর সাথে মিশে একটা শুধু স্মেল বের হবে আলু থেকে। আর এখানে যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো আমি বেক করতে দিয়ে দিব মাছের সাথে, এভাবে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব, একসাথে ওভেনে বেক হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর করে বিছিয়ে দিলাম। আর এই তো তৈরি হয়ে গেল, দেখো কত কালারফুল একটা ফিশ তৈরি হয়েছে। তাহলে এখন আমরা চলো বন্ধুরা আমরা ওভেনে এটাকে বেক করতে দিয়ে দিব। তাহলে চলো চলো বন্ধুরা আমরা এখন এই ফিশটা ওভেনে বেক করতে দিব 180°C 20 মিনিটের জন্য। তাহলে আমি এখন এটা ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে আমরা ওয়েট করছি 20 মিনিট পর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো বন্ধুরা আমার বারামন্ডি ফিশ উইথ বেক পটেটো এন্ড কেক, তাহলে তোমরা দেখে নিলে, আমি তোমাদের দেখানোর সুবিধার্থের জন্য আমি আগেই তৈরি করে রেখেছি কিভাবে তোমরা খেতে হবে। আমি এখানে বারামন্ডি বেক নিয়েছি, বেক পটেটো নিয়েছি, আর এভাবেই তোমরা একটা ডিম পোস্ট করে ফিশের উপরে দিয়ে নিবে এবং আমি গার্নিশের জন্য ক্যাপসিকাম টমেটো অ্যান্ড শসা নিয়েছি আর এক পিস লেবু দিয়ে খেতে হবে। তো তোমরা অবশ্যই রোজার মধ্যে ট্রাই করবে, এমন করে ফিশটা খেতে খুবই সুস্বাদু এবং হেলদি। তাহলে বন্ধুরা এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে অনেক ধন্যবাদ, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরেই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.
সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতে ধরে ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে